সুভাষিস বলল যে 8 বছর আগে এই অনুষ্ঠানের কথা প্রথম ভেবেছিল বা আমাকে জানিয়েছিল। সত্যি আমার 7 তারিখ মনে নেই, হতেই পারে। এবার আমি প্রথমেই বলেছিলাম যে না, এটা 8 বছর আগেও সেটা একই রকম জায়গায় ছিল, আজকেও সেটা একই জায়গায় আছে। কিন্তু আমার যেটা আনন্দ আজকে সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের যারা পরিচিত এবং বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে আমরা হয়তো কাজ করেছি, ভেবেছি, কিছু করার চেষ্টা করেছি, তার মধ্যে আমার থেকে প্রবীণ অনেকেই আছেন, নবীনও আছেন, আর আমার কাছাকাছি বয়সের তারা তো আছেন, তারা অনেকেই এখানে এসেছেন এবং খুব আনন্দের সঙ্গে এই কথোপকথনে তারা অংশ নিয়েছেন। তা এটা এটাই আমার সব থেকে আনন্দের। এখানে সম্বর্ধনা বা সম্মাননা এগুলো তো ঠিক আছে, এগুলো নিয়ে আমি অতিরিক্ত কিছু বলতে চাই না। মজার ব্যাপার হলো 35 বছর আমি সংবাদপত্রে কাজ করেছি। তা আমরা মজা করে বলতাম যে কার অবিচুয়ারিটা কে লিখবে। এখন সংবাদপত্রে বিভিন্ন জনের খবর করতে করতে নিজে খবর হয়ে যাওয়া এইটা হয়তো সৌভাগ্য একরকম, আর সেইখানে তার জন্য দায়ী যারা, তারা যদি উপস্থিত থাকে তাদের সামনে সেটা বলাটাও আমার মনে হয় যথেষ্ট সৌভাগ্যের ব্যাপার। তা সেগুলো ঠিকই আছে, আমি বেশি কিছু বলছি না, দু একটা কথা বলার কথা ভেবেছিলাম, যদিও নানা জনের কথায় নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে দেবাশিস দা প্রচুর ভুলভাল বলেছেন। অশোক উপাধ্যায় বলতেন যে দেবাশিসের লেখায় কোনো ভুল থাকে না। তা এটা অবশ্য লিখিত নয়, আমি দেখলাম উনি আজকে লিখিত ভাষণ আনেননি, সাধারণত উনি 10 পাতা মতো লিখে আনেন। তা আজকে খুবই আশ্চর্যভাবে উনি দেখলাম যে মুখস্থ করে এসেছেন, সেটা খুবই ভালো। কিন্তু তাতে একটা অসুবিধা হলো যে ওই সংশোধনের আর সুযোগ নেই, আর আমি জানি না রেকর্ডিং হয়েছে কিনা, ফলে উনি অস্বীকার করতে পারেন। তা ওই ওয়েলিংটনের মোড়ে দেখা হয়েছিল কিনা, কিংবা তারাপদবাবুর ঘরে কি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য আছে, কিন্তু সব তথ্য আমি ঠিক মেনে নিচ্ছি না। যাকে সে পুরনো কথা, অনেক দিন হয়ে গেছে, ভুলে যাওয়াই ভালো। এখন এখনকার কথা যেটা, সেটা হচ্ছে একটা 17,000 শব্দের বরাত আছে আমার কাছে। তার আগে উনি একটা ওই রকম 5-6,000 শব্দ, বেশি না, মানে ওর সঙ্গে তুলনীয় নয়, তা সেটা নিয়ে চেপে বসে আছেন। কিন্তু সেটা দায় আরো বেশি এই কারণে যে অশোক উপাধ্যায়ের জন্য আমরা একটা স্মরণ সভা আয়োজন করছি, আমি এই প্রসঙ্গে সেটা এখানে যারা আছেন তাদের জানিয়েও রাখছি, সেটা 20 তারিখ মহাবোধি সোসাইটিতে 5টার সময় অনুষ্ঠিত হবে। তা আপনারা সকলেই অশোক উপাধ্যায়ের সঙ্গে পরিচিত ছিলেন, আমরা চাইব আপনারা সকলেই সেখানে থাকুন। তা সেই অনুষ্ঠানে, সেই স্মরণ অনুষ্ঠানে আমরা একটা স্মরণিকা প্রকাশের জন্য প্রাণপণ চেষ্টা করছি। সেইখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ লেখাটা দেবাশিস দার লেখার কথা, সেটা এখনো হাতে আসে। এবার সমস্যা হচ্ছে যে সোমবার ছাপতে না দিলে ওটা 20 তারিখ কেউই হাতে পাবেন না। যাই হোক, এইসব তো হতেই পারে আর কি, মানে এগুলো খুব স্বাভাবিক ঘটনা। প্রকাশকরা এতে রাগ করবেন না করবেন না আমি ঠিক জানি না, কিন্তু পরিস্থিতিটা একটু আপনাদের অবহিত করে রাখলাম। যাই হোক,
আমার যেটা ভীষণ মনে হচ্ছে আজকে সেটা হচ্ছে যে আমি এরকম এই বিচিত্র ক্ষেত্রে পড়াশুনো এবং কাজকর্মের যে জায়গাটা এটা দেবাশিস দা উল্লেখ করলেন আমার এক দাদার কথা, জ্যাঠুতো দাদা অশোক রায় চৌধুরী, যিনি সাহিত্য পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন শেষ শেষ জীবনে এবং কোষাধ্যক্ষ পদে থাকাকালীনই তিনি প্রয়াত হন। তিনি কিন্তু আমাকে প্রথম খুবই ছোটবেলায়, মানে আমি বছর দশেক বয়স হবে হয়তো তখন, তিনি এই ইতিহাসের জায়গাগুলো নিয়ে আমাকে উৎসাহিত করতেন। তার কাছে প্রচুর বই ছিল, তার কাছে গেলেই আমি ওই বইয়ের ছবি দেখতাম, জানতে চাইতাম। এবং প্রথম, মানে সেটা আজ থেকে 50 বছর আগের ঘটনা, চন্দ্রকেতুগড় যাই ওই অশোকদার সঙ্গে, একটা অদ্ভুত সন্ধ্যায় চন্দ্রকেতুগড়ে প্রথম পৌঁছই। তার আগে আমার কোনো ধারণাই ছিল না এবং তারপরেও অনেকদিন ছিল না, মানে তখন খুবই ছোট ছিলাম। কিন্তু আমার এইটুকু মনে আছে যে ওই চন্দ্রকেতুগড় অনেকেই গেছেন ফলে বললেই বুঝতে পারবেন যে গড়ের যে সিংহদ্বার, যেটাকে যে জায়গাটাকে বলা হয় যেখান দিয়ে ভেতরে প্রবেশ করা যেত, সেই দ্বারের একটা দিক, সেই ঢিবিটা তখন অনেকটা উঁচু ছিল। এখন অনেক ছোট হয়ে গেছে, অনেকটা কমে গেছে, হয়তো মাটি কেটে নেওয়া হয়েছে বা যাই হোক, অথবা এটাও হতে পারে যে আমি হয়তো এত ছোট ছিলাম যে আমার কাছে ওটা খুব বড় একটা পাহাড়ের মতো মনে হয়েছিল, সেটাও সম্ভব। তা সেই ঢিবির উপর সন্ধ্যারণ, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম। এটা মানে আমার এতখানি ছাপ ফেলে গেছে আমার মনে যে ওই চন্দ্রকেতুগড়, খনামিহিরের ঢিবি এবং তারপরে আস্তে আস্তে বাবার এক সহকর্মীর সূত্রে বাংলার ইতিহাস রাখাল দাসের প্রথম হাতে আসে এবং রমেশবাবুর প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন যুগ যেটা, সেটাও হাতে আসে। মানে এই ধরনের বইগুলো নাড়াচাড়া করতে করতে এবং ছবিগুলো দেখতে দেখতে বিশেষ করে ভীষণ মনে হতো যে এই জায়গাগুলো কবে দেখব, এই জায়গাগুলো এগুলো মানে কি। এবং বিশেষ করে রাখাল দাসের লেখায় অজস্র তাম্র শাসন থেকে উদ্ধৃতি ইত্যাদি ইত্যাদি, মানে এই এই ব্যাপারগুলোর সঙ্গে একটা অদ্ভুত সখ্য গড়ে উঠছিল আর কি। তাম্র শাসন ব্যাপারটা কি, তাতে সব বিচিত্র নাম সব পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গার নাম পাওয়া যাচ্ছে যেগুলো পণ্ডিতেরা চেষ্টা করেছেন হয়তো যে সেটা কোন গ্রাম হতে পারে তার সঙ্গে সেটাকে আইডেন্টিফাই করা। এত কিছু বুঝে যে পড়েছি তখন তা নয় ব্যাপারটা, কিন্তু এগুলো ভীষণ টানতো আর কি, কোনো না কোনো ভাবে যে ভালো লাগতো পড়তে। এই ব্যাপারটা আস্তে আস্তে কোথাও একটা তৈরি হচ্ছিল আর কি। কিন্তু এমনি পড়াশোনা করছি যেমন ঠিকই আছে। তারপরে একটা বিশেষ সময়, মানে তখন আমি সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছি হায়ার সেকেন্ডারিতে, তখন একজন মাস্টারমশাইয়ের সংস্পর্শে এলাম। বিশেষ করে আজকে তার কথা মনে পড়ছে, কি কারণে আমি সেটা বলছি, তার নাম নলিনীরঞ্জন দাস, কেউ জানেন না, মানে জানার কোনো কারণ নেই আর কি। তিনি নিজেকে বলতেন আমি কোচিং ক্লাসের মাস্টারমশাই, একটা কোচিং ছিল মনীন্দ্র কলেজের পাশের একটা খুব পুরনো বাড়িতে, থামওয়ালা বাড়ি, বাড়িটা এখনো আছে। তা সেটার নাম হচ্ছে মহাভারতী, মহাভারতী মানে এই নামটাই ছিল। তা সেখানে মাস্টারমশাই অনার্সের ইংরেজি বাংলা অনার্সের ছেলে মেয়েদের পড়াতেন, এমএ তেও ছেলে মেয়েদের পড়াতেন। তার যে কি শিক্ষাগত যোগ্যতা ছিল বা তিনি কোথাও অধ্যাপনা করতেন কিনা এসব ব্যাপার তখনও কিছুই জানি না। সেখানে তার কাছে ইংরেজি পড়ার জন্য, ইংরেজি এবং বাংলা পড়ার জন্য ভর্তি হয়ে গেলাম। সেটা একটা সূত্র ছিল, মানে তার ভাইয়ের কাছে তার আগে অনেকদিন মানে মাধ্যমিক স্তরে অঙ্ক করেছি এবং তিনি অসম্ভব ভালো যত্ন করে অঙ্ক করাতেন,
মানে এবং সময় টময়ের কোনো ব্যাপার ছিল না, মানে দু তিন ঘন্টা চার ঘন্টা পড়িয়ে যাচ্ছেন, ভোরবেলা আসছেন, রাত্রিবেলা আসছেন, মানে সেটা মারাত্মক ব্যাপার আর কি। তা সেই রকম ভাবে পড়িয়ে তিনি আমাকে মানে অঙ্ক শেখানোর চেষ্টা করেছিলেন। যাই হোক, সেটা তারপরে তিনিই বলেন যে এরকম তুমি যদি হায়ার সেকেন্ডারির সময় এটা মনে করো তাহলে তুমি এখানে দাদার কাছে এটা করতে পারো, দাদা কিন্তু মানে খুব অন্যরকম মানুষ। তাই ঠিক আছে, খুব ভালো হলো। তো এবার সেখানে পড়তে গেলাম, পড়তে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে ইংরেজি সাহিত্যের সঙ্গে আরো যে বিপুল সাহিত্য জগৎ, এই মানে সেটা আমাদের সিলেবাসের সঙ্গে তার সম্পর্কটা খুবই মানে সামান্য ছিল, কিন্তু সেইগুলো তার কাছ থেকে একটা আশ্চর্যভাবে জানতে শুরু করলাম, জানতে পেলাম, সুযোগ পেলাম আর কি। এবং দেখলাম যে মাস্টারমশাই অদ্ভুত মানে গ্রিক জানেন, ল্যাটিন জানেন, এবং ওই সুপারি ভট্টাচার্যের বাড়িতে অমল ভট্টাচার্য সেন্টার ছিল, যেখানে ফাদার রবের আতোয়ান গ্রিক ল্যাটিন এইসব ক্লাস নিতেন। তা সেই ফাদার আতোয়ানের উনি ছাত্র ছিলেন, ওখানে ল্যাটিন এবং গ্রিক চর্চা করতে যেতেন। তা এগুলো অনেক পরে জেনেছি, কিন্তু সেই জন্য ওই দুটো সাহিত্যেও তার যথেষ্ট অধিকার ছিল, এবং বাড়িতে বিপুল পরিমাণ বইপত্র ছিল বিভিন্ন ভাষার, এবং বাংলা ইংরেজি তো ছিলই আর কি। তো যাই হোক, তো এই অদ্ভুত মানুষটি আমাকে ইংরেজি সাহিত্যের দিকে টেনে নিয়ে গেলেন। তার আগে পর্যন্ত মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারিতে আমি কিন্তু বিজ্ঞানই পড়েছি, কিন্তু তারপরে যে ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স করলাম এবং এমএ করলাম, সেটা কিন্তু পুরোটাই ওই মাস্টারমশাইয়ের জন্য। এবং মানে তিনি একটা আশ্চর্য জগতের দরজাটা খুলে দিয়েছিলেন। কিন্তু মানে আজকে ভাবলে ভীষণ দুঃখ হয় বা অনুশোচনা হয়, এটা বলা ভালো যে তাকে কিন্তু সেভাবে মানে আমরা তার জন্য খুব একটা কিছু করতে পারিনি। তিনি চলে গেছেন অনেকদিন হলো, কিন্তু এই যে সম্মান জানানো, আজকে একটা ভরা প্রেক্ষাগৃহে সেখানে কোনো মানুষকে ঘিরে এতজন সমবেত হয়েছেন, তারা বলছেন, আমার বারবার মাস্টারমশাইয়ের কথা মনে পড়ছে যে যে মানুষটা এই এত বিপুল পাণ্ডিত্য নিয়ে, অথচ তার আমি পরে জেনেছি যে খুব বেশি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল তা নয়, কিন্তু ওই নিজস্ব চর্চার জোরে তিনি ওই জায়গাটায় পৌঁছেছিলেন। এবং মারা যাওয়ার পর তার বইপত্র ইন্দ্রদা কিনে নেন, এবং বইমেলায় মানে বইমেলায় গিয়ে সেবার এত অসম্ভব মন খারাপ হয়ে গেছিল, স্যারের বইগুলো সব ইন্দ্রদার স্টলে পরপর সাজানো এবং লোকে কিনে নিয়ে যাচ্ছে বা ইত্যাদি, মানে আমার নিজের হাতে গোছানো, আমি গিয়ে বইয়ের নাম্বারিং করতাম, ক্যাটালগিং করতাম ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এগুলো খুবই ব্যক্তিগত অনুভূতির জায়গা, কিন্তু একে কিন্তু সেই সম্মানটা জানাতে পারি, মানে যেটা জানানো খুব জরুরি ছিল। একটা বাঁক জীবনের এক একটা বাঁক আসে, তো সেই বাঁক বদলগুলোর জন্য যারা দায়ী, যারা তার পিছনে থাকেন, তাদের আমরা সবসময় সেই গুরুত্বটা দিয়ে উঠতে পারি না। এই দিয়ে উঠতে না পারাটা এক ধরনের ব্যর্থতা, সেটা স্বীকার করে নিয়েই এগোতে হয়। কিন্তু যখন আবার সেটা নিজের কাছে ফিরে আসে, তখন সেটা বারবার করে মনে পড়ে যায়। ঠিক একই ঘটনা ঘটেছে তারপরে, দেবাশিস দা খানিকটা বললেন যে তারাপদ সাঁতরার কথা, এবং এই তারাপদ সাঁতরা এবং এই সময়টা আমি এবং আনন্দবাজারে যোগদানের পর এই সময়টা আমি আবার ওই ইতিহাস চর্চার দিকে ফিরে এলাম, মানে সাহিত্য চর্চা থেকে আর কি। এবং বস্তুত মানে এটা খুব মজার ব্যাপার যে সেন্ট জেভিয়ার্সে আমরা যখন ইংরেজি অনার্স পড়ছি, তখন আমার পাস কোর্সে ছিল, পাসে ছিল বাংলা আর ইতিহাস। বাংলা পড়াতেন মৈত্রী সরকার, আপনারা জানেন পবিত্রবাবু শ্রী, এবং মৈত্রী একা ওই বাংলা মানে সেন্ট জেভিয়ার্সের মতো জায়গায়
ওই বাংলা চর্চাটাকে কিন্তু ধরে রেখেছিলেন, মানে ছাত্রছাত্রীদের দিয়ে লিটল ম্যাগাজিন, ওয়াল ম্যাগাজিন তৈরি করা, পত্রিকা করা ইত্যাদি, মানে অনুষ্ঠান করানো। আমরা মহাশ্বেতা দেবীকে নিয়ে এসেছিলাম, তারপরে নারায়ণ সান্যালকে নিয়ে এসেছিলাম, এরকম অনেক অনুষ্ঠান। ওই বঙ্গ সাহিত্য সমিতি ছিল স্যার জিবিএস একটা, সেটা মানে উনি বাঁচিয়ে রেখেছিলেন আর কি, এই আমাদের মতো যারা বিভিন্ন বছরে আসতো তাদের সঙ্গে মিলে আর কি। তা মৈত্রীদি আমার খাতা দেখে, উত্তর দেখে খুব খুশি, একবার এসে বললেন পবিত্রকে দেখিয়েছি তোমার খাতাটা। তা পবিত্র বলল যে ওকে বাংলায় এমএ পড়তে বলো যাদবপুর, ঠিক আছে। তা এসব হলো নানা কিছু। আর দ্বিতীয়ত হলো ইতিহাসটাও ভালো লাগতো, ফলে ইতিহাসে বাংলা এবং ইতিহাস দুটোতেই ভালো নম্বর ছিল। এবং সেইটার জোরে তখন আমাদের একটা অদ্ভুত নিয়ম ছিল যে ফার্স্ট ক্লাসের সঙ্গে ফার্স্ট ডিভিশন বলে একটা ব্যাপার কিছুদিন ইউনিভার্সিটি চালু করেছিল, সেটা হচ্ছে ওভারঅল যদি 60% নাম্বার থাকে। তা আমার অনার্সে ফার্স্ট ক্লাস ছিল না, কিন্তু ইতিহাস আর বাংলায় যা নাম্বার পেয়েছিলাম তাতে করে আমার ওভারঅল 60% ছিল, বেশি ছিল। তা এতে লাভ হলো কি যে আনন্দবাজারে তখন ফার্স্ট ক্লাস ছাড়া কাউকে নেওয়া হতো না। তা এবার যাই হোক, বিজ্ঞাপন দিয়েছে, আমিও অ্যাপ্লাই করলাম, তখন এম এ রেজাল্ট বেরোয়নি, না তখন এম এতে ভর্তি হয়নি, সবে অনার্সের রেজাল্ট বেরিয়েছে। তখন ওই ফার্স্ট ডিভিশনের জোরে ইন্টারভিউতে ডাক পেয়ে গেলাম, তো তারপরে চাকরিও পেয়ে গেলাম, সেটা তো ঠিক আছে। এবার যেটা হলো যে এইটা করতে করতে আস্তে আস্তে আবার ইতিহাসের দিকে ফিরে আসাটা শুরু হলো আর কি, এবং সেটা খুব একটা গতি পেল তারাপদ সান্যালের সাথে পরিচয় হওয়ার ফলে। এবং তারপরে তো তার সঙ্গে যতটুকু ঘোরাঘুরি যে খুব বেশি করতে পেরেছি তা নয়, মানে সেই সুযোগ ততটা হয়তো পাইনি যেটা গৌতম বা দেবাশিসদা অনেক বেশি পেয়েছিল, কিন্তু যেটুকু পেয়েছি এবং যোগাযোগের সূত্রটা ছিলই, যতদিন তারপরেও তারাদা ছিলেন নিয়মিত সেই যোগাযোগটা ছিল, এবং নানা রকম কাজকর্ম একসঙ্গে পরিকল্পনা করা বা ইত্যাদি সেগুলো করার চেষ্টা করেছি। তা এই এইটা এই সূত্র ধরে, তারাপদবাবুর সূত্র ধরে অন্যান্য যে সমসাময়িক যারা কাজ করছেন, হিতেশ দাকে আমি একবার চোখে দেখেছি, হিতেশ রঞ্জন সান্যাল, সেটাও ওই তারাপদবাবুর অফিসেই। হিতেশ দা 1988 চলে যান, তা ওই 86-87 ওই রকম সময় তারাদার অফিসে একবার হিতেশ দার সঙ্গে আলাপ হয়েছিল। এরকম হিতেশ রঞ্জন সান্যাল, এদের বাকিদের আমি দেখিনি। ডেভিড ম্যাকাচেনকে আমার দেখার সুযোগ হয়নি, কারণ তিনি 1972 চলে গেছেন। অমিয়বাবু যদিও অনেকদিন বেঁচে ছিলেন, কিন্তু অমিয়বাবুর সঙ্গে আমার আলাপের সুযোগ, অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলাপের সুযোগ হয়নি। দীপক রঞ্জন দাসের সঙ্গে অবশ্যই পরিচয় হয়েছিল এবং অনেকদিন পর্যন্ত সেই যোগাযোগটা ছিল। যাই হোক, মানে এই একটা সময় যারা বাংলার মন্দির বা এই স্থাপত্য নিয়ে কাজ করছেন, এদের সংস্পর্শে আসার যে সুযোগ, এবং তার পাশাপাশি গৌতমবাবু নেহু থেকে কলকাতায় ডিরেক্টরেট অফ আর্কিওলজির দায়িত্ব নেওয়ার ফলে গৌতমবাবুর সঙ্গে যে যোগাযোগের সূচনা হলো, এবং সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ট্রেনিং তৈরি হলো, এবং প্রায় তৈরি থেকেই আমরা যুক্ত ছিলাম, তার বই প্রকাশ, তার বিভিন্ন রকম বক্তৃতা আয়োজন, তার নানা রকম পরিকল্পনা সেখান থেকে তৈরি করা, এগুলো কাজে প্রায় নিয়মিত যোগাযোগ ছিল আর কি। সেইগুলো স্বাভাবিকভাবে গৌতমবাবুর সঙ্গে আমি বাইরেও, মানে কলকাতার বাইরে অনেকগুলো জায়গায়, উনি কোথাও গেলেই আমাকে বলতেন যে তোমার সময় আছে ওদিন তাহলে চলে এসো। এবার একসঙ্গে এরকম অনেকগুলো জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, যেটা হয়তো এমনিতে সেই মানে ওই সহজে যাওয়া বা দেখা সেই সুযোগগুলো হতো না। আর যেমন একবার উত্তরবঙ্গে আমরা গেলাম, উত্তরবঙ্গের সব থানায়, প্রচুর থানার মালখানায় প্রাচীন মূর্তি প্রচুর পড়ে আছে, তো ওগুলো বিভিন্ন সময় চোরাচালান হওয়ার সময় পুলিশ সিজ করে থানায় রেখে দিয়েছে, এবং সে মামলা কোনোদিনই শেষ হয় না, ফলে ওগুলো মালখানাতেই পড়ে থাকে, কোনো কোনোটা থানার বাইরে পুজো হচ্ছে, নানা রকম তো অজস্র মূর্তি। এবার ওইটার একটা ওভারঅল একটা ওভারভিউ নেওয়ার জন্যে গৌতমবাবু একবার বললেন যে চলো আমরা এতে যাবো,
উত্তরবঙ্গ যাব, তুমি যাবে? না, ছুটি নিয়ে কয়েকদিন আমরা ঘুরলাম একেবারে, সে ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত সব থানাগুলো দেখা হলো এবং প্রচুর ছবি টবি তোলা হলো, দেখা গেল প্রচুর জিনিস আছে। এবং সেইটা থেকেই ওই রায়গঞ্জ আর এই দুটো মিউজিয়াম, বালুরঘাট এই দুটো মিউজিয়াম তৈরির সূচনার পর্বটা ছিল ওইটা, ওই থানা থেকে ওগুলো উদ্ধার করে তারপরে মিউজিয়াম গুলো তৈরি হলো, এখন তো মিউজিয়াম হয়ে গেছে। এইরকম যে সুযোগগুলো পাওয়া এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ, বিভিন্ন বইপত্র বা রেফারেন্স সেগুলো জানার সুযোগ, বিভিন্ন জার্নাল পড়ার সুযোগ, এই সুযোগগুলো কিন্তু এই সূত্রে তৈরি হলো এবং আরো বহুজনের সঙ্গে পরিচয়ের সুযোগটা সেখান থেকে ঘটলো আর কি। এটা একটা বড় ঘটনা যার ফলে আমি এগুলোর সঙ্গে আরো বেশি করে জড়িয়ে পড়েছিলাম আর কি। আর এর পাশাপাশি বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রায় বছর 15 যুক্ত ছিলাম, তার মধ্যে 10 বছর চিত্রশালা অধ্যক্ষ হিসেবে, একটানা 10 বছর নয়, কারণ একটানা 10 বছর থাকা যায় না, 5 বছর পর টার্মটা চেঞ্জ করতে হয়, ফলে মাঝে একজন অন্য একজন ছিলেন, তারপরে আবার 5 বছর, এই মোট 10 বছর এখানে ছিলাম। এবং সেই সুযোগে আমরা চেষ্টা করেছিলাম যে এই মানে এটা লাইব্রেরি হিসেবে যতটা পরিচিত, সংগ্রহশালাটা ততটা পরিচিত ছিল না, সেই পরিচিতিটাকে আবার ফিরিয়ে আনার জন্য রাখাল দাসের তৈরি করা সংগ্রহ করা জিনিসপত্র দিয়ে যে মিউজিয়াম শুরু হয়েছিল সেটাকে আমরা রিভাইভ করার একটা প্রয়াস নিয়েছিলাম। এবং সে কাজেও গৌতম সেনগুপ্ত তো বটেই, এবং তার সঙ্গে তখন আলাপন বন্দ্যোপাধ্যায় পুর কমিশনার ছিলেন, তারপরে বিকাশ ভট্টাচার্য তখন মেয়ার, এরকম মানে অনেক বরুণবাবু ছিলেন, অশোক ভট্টাচার্য ছিলেন, মানে এরা প্রত্যেকে কিন্তু মানে হোলহার্টেডলি একদম আমাদের হেল্প করেছেন এবং আমরা বিভিন্ন জায়গা থেকে এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও আমরা প্রজেক্ট দিয়ে বিভিন্নভাবে টাকা জোগাড় করতে পেরেছিলাম। প্রায় সব মিলিয়ে মানে সব কটা গ্রান্ট মিলিয়ে প্রায় কোটি টাকার কাছাকাছি, তখন সেই টাকাটার অনেক দাম ছিল, পরবর্তীকালে 10 কোটি টাকা এসেছে শক্তিবাবু যেটার কথা বললেন, কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন 1 কোটি টাকা অনেকটা পরিষদের কাছে অনেক গুরুতর একটা পরিমাণ ছিল আর কি। যাই হোক, আমরা তা দিয়ে খানিকটা কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু নানা কারণে কাজটা পুরোপুরি করে উঠতে পারিনি। কিন্তু এটাও আর একটা অভিজ্ঞতা, এবং যে অভিজ্ঞতার সূত্রে আমার মূলত অশোক উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ, এবং যোগাযোগটা অনেক আগেই হয়েছিল কিন্তু একসঙ্গে কাজ করার যে জায়গাটা সেটা এই প্রায় 1.5 দশকে সেটা অনেক পরিণত হয়, কারণ প্রত্যেকটা বই আমরা যে বইগুলো তৈরি করেছি সেখানে অশোকবাবুর সঙ্গে একসঙ্গে, এবং আমি ওকে বলেছি, অনুরোধ করেছিলাম যে সম্পাদক হিসেবে আপনার নাম থাকুক, উনি কিছুতেই রাজি নন এবং শেষে বাধ্য হয়ে আমরা না, সম্পাদক হিসেবে আপনার নাম না থাকলে আমার নামও থাকবে না, শেষে আমরা ওই টাইটেল ভার্সো যেটাকে বলে প্রিন্টার্স পেজ সেখানে সংকলন ও বিন্যাস অশোক উপাধ্যায় ইন্দ্রজিৎ চৌধুরী, এইভাবে আমি মানে কাজগুলো ওকে ওর সঙ্গে মানে করতে পেরেছি আর কি। সেটা কিছুতেই উনি নিজের নামটাকে গুরুত্ব দিতে রাজি ছিলেন না কোনো সময়, কিন্তু প্রত্যেকটা পর্যায়ে, এবং সেই মিউজিয়ামের ব্যাপারে পুরনো তথ্য খুঁজে বার করা, পুরনো কার্য বিবরণী থেকে কবে কি হয়েছিল সেগুলোকে খুঁজে আনা, এরকম কত মানে প্রতিদিন। এবং মনে আছে আমরা মানে দীপঙ্কর, মনে থাকবে দীপঙ্কর ছিল তখন, আরো অনেকেই ছিলেন, শেখর ভৌমিক ছিল, গৌর মৌলিক ছিল, অভিক দিয়েছিলেন, এরকম অনেকেই ছিলেন যারা একসঙ্গে আমরা মিউজিয়ামটা তৈরির জন্য কাজ করেছি, শুভ ছিল, গোপী ছিল, এটা সবাই ছিল। তা আমরা রাত অবধি মানে রাত 11টা বেজে যাচ্ছে আমরা তখনও মিউজিয়ামে কাজ করছি পরিষদে, একজন সিকিউরিটি হরিদাস সে অপেক্ষা করছে কখন দরজা বন্ধ করবে, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে, তার ঘরে আমাদের ব্যাগ ট্যাগ রাখা আছে, আমরা ওখান থেকে বেরিয়ে যাব পেছনের গেট দিয়ে। এবার আমরা আলোচনা করছি যে এইটা লাস্ট একেবারে শেষ, মানে তার বোধ হয় একদিন পরে উদ্বোধন, এরকম একটা ব্যাপার মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, একটা কপার প্লেট, আমাদের 6টা কপার প্লেট গ্রান্ট ওখানে আছে যাকে তাম্রশাসন বলে,
সেটা আমি আমি বলেছিলাম যে সবকটাই যাতে ডিসপ্লেতে থাকে, কারণ চোখের আড়ালে চলে গেলেই এগুলো পরে আর মানে খুঁজে পাওয়া যায় না। তা এরকম একটা বদনাম আছে আর কি এইসব জিনিস সম্পর্কে। তা ফলে আমি এগুলোকে একদম সামনে রেখে দেবো, তো সেগুলো স্পেশাল ফাইবার গ্লাস কেসের মধ্যে সিল করে এবং তার উপরে আবার ওই গ্লাস কেসের মধ্যে সিলড গ্লাস কেস, যেটা না ভেঙে খোলা যাবে না, মানে ইচ্ছে মতো কেউ দরজা খুলে ওটাকে তুলে অন্য জায়গায় রেখে দিলে এটা যাতে না করা যায়, এই জন্য আমরা ওইভাবে প্ল্যান করেছিলাম জিনিসটা। তো এবার বসানো হয়ে গেছে, কিন্তু এই ক্যাপশনটা বসাতে হবে। এবার আমরা কেউই কপার প্লেট করতে জানি না, রজত সামনে ছিল না, রজতকে পেলে হয়তো উদ্ধার করা যেত। এবার কোনটা কোন গ্রান্ট এইটা মানে আগে থেকে নোট করে রাখা হয়নি, যার ফলে তখন মনে হয় ক্যাপশনটা করা তো অসম্ভব ব্যাপার, এখন কি করা হবে। তখন রাত 11টা প্রায় বাজে, অশোকও ছিলেন সেদিন, অশোক প্রায় দিনই থাকতেন আমাদের সাথে। তা অশোক বলে একটা কাজ করো, সাহিত্য পরিষদ পত্রিকার ওই সংখ্যাটা বার করতে হবে যেখানে ওটা ছবি ছাপা হয়েছিল, এইগুলোর অনেকগুলো ছবি ওখানে দেওয়া আছে। তা কি করে বার করা যাবে, সে স্ট্যাফ রুম তো সিল করা, লাইব্রেরিয়ান তো সিল করে চলে গেছে। এবার আমি হরিদাসকে ডাকলাম, তুমি একবার সম্পাদককে ফোন করো না, তখন কে সম্পাদক ছিলেন আমার এক্ষুনি মনে নেই, রমাকান্ত বাবু হবেন হয়তো। তা তুমি একবার সম্পাদককে ফোন করো না যে এরকম ব্যাপার, আমাদের সিলটা ভাঙতে হচ্ছে, আমরা এইটা বইটা বার করতেই হবে। তো ফোন টোন করে উনি অ্যালাউ করলেন, সে সিল ভেঙে অশোকবাবু ওটা স্ট্যাক থেকে উদ্ধার করলেন যে কোথায় আছে, সেই পাতা মিলিয়ে মানে তাতে ছাপা ছবি মিলিয়ে ওই কপার প্লেটের ক্যাপশন তৈরি করা হলো। এরকম অদ্ভুত অদ্ভুত প্রচুর মানে ঘটনা স্মৃতি আছে, এটা একটা উল্লেখ করলাম। কিন্তু অশোকবাবুর সঙ্গে এই এবং কাজ শেখা তার কাছে, যেটা যে কি করে একটা সম্পাদনা ঠিক মতো করতে হয়, আমরা হয়তো একটা প্রুফ তৈরি মানে দেখে দিয়েছি, তাতে অশোকবাবুর সঙ্গে কম্পিটিশন হতো, অশোকবাবু প্রুফে একটা ভুল পেয়েছি, অশোকবাবু আপনার প্রুফে একটা ভুল পাওয়া গেছে, খুব আনন্দ আর কি, মানে এরকম ব্যাপারটা। এখন এইভাবে ওই বইগুলো করা হয়েছে এবং কাজটাও পুরোটা করা হয়েছিল, এটা খুব মানে একটা অর্থে এটা মানে আমার ভীষণ একটা আনন্দের সময় যখন আমরা অনেকটা কাজ করে উঠতে পেরেছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেটা তো কি করা যাবে, সেটা তো সত্যিও খানিকটা ইঙ্গিত দিলেন তার, আমি আর বিস্তারে যেতে চাই না, এবং সে বিষয়টা এখনো প্রায় অব্যাহত রয়েছে নানা কারণে। যাই হোক, সেই প্রসঙ্গে সেই তিক্ত প্রসঙ্গে আমি আর যেতে চাইছি না। কিন্তু অশোকবাবুর সঙ্গে এই যে ঘনিষ্ঠতাটা তৈরি হলো, তার ফলে এই প্রকাশনা এবং মুদ্রণ ইত্যাদি এবং এই পুরনো বইপত্র এই সবের জগতের সঙ্গে যে সম্পর্কটা কিছুটা ছিল সেটা আরো ঘনিষ্ঠ হয়ে উঠলো আর কি। এবং পুরনো বইপত্র সংগ্রহ করা বা পুরনো পত্রিকা সংগ্রহ করা, সেখান থেকে লেখা খুঁজে বার করা, অশোককে যারটা পেলে অশোককে সঙ্গে সঙ্গে জানাতাম যে এইটা পাওয়া গেছে, এইটা আমাদের কাজে লাগতে পারে, এরকম একটা সংকলন যদি করা যায়। অশোক তো সবসময় আছেন, বললেন আরো পাঁচটা লেখা, চার পাঁচটা লেখা আছে আমি বার করছি, এরকম উনি একটা স্লিপ দিয়ে দিলেন যে এইটা রেখে দাও, এটা এরকম স্লিপ অজস্র রাখা আছে আমার কাছে। তো সেসব পরিকল্পিত কাজ আর কি, সেগুলো অনেকটাই প্রায় 90% হয়ে ওঠেনি আলটিমেটলি, কিন্তু পরিকল্পনা ছিল। এখন অশোকবাবু চলে গেলেন সদ্য, মানে আমার এই ঘটনাটা এতখানি ধাক্কা দিয়েছে, এটা বলাটা হয়তো খুব মানে এভাবে বললে কিছুই বোঝানো যায় না, কিন্তু আমি সত্যি মানে আজ যে কাজ এই কাজগুলো যে কি করে করা সম্ভব, কাকে গিয়ে প্রশ্ন করব যে এর সম্বন্ধে আর কিছু লেখা পাওয়া যাবে কিনা বা আর কোথাও এই তথ্য আছে কিনা, সত্যি এমন দ্বিতীয় কোনো মানুষ নেই আর কি। তার ফলে এটা খুব দুঃখজনক, কিন্তু কিছু করার নেই, আমি এতটাই মানসিকভাবে এবং তার ফলে শারীরিকভাবেও অনেকটা বিপর্যস্ত ছিলাম যে আমি এই অনুষ্ঠানে সত্যি মানে সে ভাবছিলাম যে সুভাষিসকে বলবো যে না এটা ক্যান্সেল করো, কেন আমি পেরিয়ে উঠছি না আর কি। তা যাই হোক, সেটা শেষ পর্যন্ত উনি করা গেছে, আমরা স্মরণিকার কাজটাও মোটামুটি করে ফেলেছি, সেটা না ছাড়লে হয়তো মানে না করে ফেলতে পারলে হয়তো আজকে আসতে পারতাম কিনা জানি না, কিন্তু মোটামুটি হয়ে গেছে এবং আশা করি আমরা ওই দিন করতে পারবো সেটা। যাই হোক, সেটা তো খুব সামান্য ব্যাপার, স্মরণিকা প্রকাশ
স্মরণ সভা এগুলো সবই একটা আনুষ্ঠানিকতা খানিকটা, হয়তো কিছু তথ্যকে ধরে রাখা, একটা স্মরণিকা প্রকাশিত হলে তবু মানুষরা কিছু তথ্য হয়তো ধরা থাকে, তা না হলে এমনিতে কজন মনে রাখবেন জানি না। অসম্ভবকে আমরা গত বছর একটা সম্মাননা দিতে পেরেছিলাম, খুব আকস্মিক একটা যোগাযোগে সেটা আয়োজন করা গেছিল, কিন্তু সেটা আমাদের একটা স্মৃতিধার্য হয়ে থাকবে যে সেটা করা সম্ভব হয়েছিল, খুবই অল্প কয়েকজন মিলে সেটা করতে পেরেছিলাম। কিন্তু এবছর এক বছর পরে সম্পূর্ণ বিপরীত একটা পরিস্থিতি মধ্যে আমরা চলে এসেছি, কিছু করার নেই। কিন্তু আমি এই এত কথার মধ্যে হয়তো কিছু বেশি কথা বলে ফেললাম, কিন্তু এত কথার মধ্যে আমার যেটা বারবার আমি ওই প্রথম কথাটাতেই ফিরে যাই যে এই মানুষজন যারা আসলে কাজ করেছেন, আমরা তো কিছু মানে করে উঠতে পারিনি, আমরা খুব সামান্য শিখেছি তাদের কাছে, সেই শেখা নিয়ে সামান্য কিছু করার কথা ভেবেছি, করে উঠতে পারিনি। যারা আসল কাজগুলো করেছেন তাদের আমরা কতটুকু সম্মান জানাতে পেরেছি, ফলে সেই জায়গায় বসে ষাট বছর বয়সে কেউ সম্মান জানাচ্ছে, মানে এটা ভাবতেই আমার কিরকম লাগছে, সেটা মানে বলাটা হয়তো খানিকটা মানে হাস্যকর মনে হবে আর কি। যাই হোক, ঠিক আছে, আমি আবারও সেই জন্য বলছি যে এটা একটা আমার কাছে আনন্দের দিন, সবাই এসছেন, সবার সঙ্গে দেখা হলো, এক বহু অনেক সময় সবসময় এখন আর দেখা হয় না, নানা ব্যস্ততায় কথা হয় হয়তো মাঝে মাঝে ফোনে, তাও আমি ফোন ধরি না, সর্বানন্দ ঠিকই বলেছেন, বহু সময় ফোন ধরি না, অনেক সময় মন ভালো থাকে না, এটা বলাটা খানিকটা মানে কাব্যিক শোনাতে পারে বা ন্যাকামও মনে হতে পারে, কিন্তু সবসময় ভালো লাগে না ফোন ধরতে, মানে কোথাও মনে হয় যে এত কাজ পড়ে আছে, যে কাজগুলো কবে করবো তার কোনো স্থিরতা নেই, এখন ফোনে আধ ঘন্টা কারোর সঙ্গে কথা বলা সেটা মানে খানিকটা বিরক্তিকরই মনে হয়, মানে এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই আর কি। আবার যখন ভালো লাগে তখন হয়তো কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছি, এরকমও যথেষ্ট হয় আর কি। সেটা নির্ভর করে মানে পরিস্থিতির উপর এবং কতটা মানে চাপের মধ্যে কাজ করছি, একসঙ্গে হয়তো তিন চারটে জিনিস তুলে দিতে হবে, কোথাও কারুর একটা 17,000 শব্দ লিখতে হবে, কারুর একটা 1,000 শব্দ লিখতে হবে, কারুর দুটো মানে লেখা দেখে দিতে হবে, এরকম তো সারাক্ষণ থাকে। তারপরে এখন যেহেতু ভিক্টোরিয়ার সঙ্গে যুক্ত আছি, সেখানে একটা বড় কাজের প্রকল্প হাতে নেওয়া আছে, সেটাও শেষ করার একটা দায়িত্ব অবশ্যই রয়েছে, কারণ যেহেতু একটা স্কলারশিপ নিচ্ছি, তা কাজেই সেটার জন্যও একটা বাড়তি চাপ সবসময় আছে আর কি। তো ফলে সব মিলিয়ে সবসময় খুব ভালো থাকি না, কিন্তু সবাই সবার সঙ্গে কথা বললে, সবাইকে দেখলে বা কথা একটা আলোচনা হলে বা কেউ ফোন করলে অনেক সময় একটা উৎসাহও পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে সবাই আছে, এখনো কাজটা করা যাবে হয়তো, মানে একটু চেষ্টা করে দেখা যাক না, এরকম তো বকেয়া কাজ অনেক পড়ে আছে, সেগুলো চেষ্টা করে দেখবো, যদি সম্ভব হয় নিশ্চয়ই কিছু কাজ হবে আশা করা যায় আর কি। তা আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং সেই উৎসাহটা সেই অক্সিজেনটা যোগানোর জন্য শুভাশিসকে অনেক ধন্যবাদ, শুভাশিসের সঙ্গে সম্পর্কটা অন্য, ধন্যবাদ জানানো নয় আদৌ, ওর সঙ্গে একটা আশ্চর্যভাবে কাকতালীয়ভাবে যোগাযোগটা তৈরি হয়েছিল, সেই যোগাযোগটা ওই রক্ষা করেছে, আমি কিছুই করিনি, ও নিয়মিত যোগাযোগ রেখেছে, ফোন করেছে, সব কিছুই ওর মাধ্যমে মানে ওর দিক থেকে সেই যোগাযোগের রক্ষা করার ব্যাপারটা হয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ ছিল কাজের সূত্রে, শুভাশিস তার একটা ইঙ্গিত দিল যে হ্যাঁ তারা অনেকেই হয়তো এখন আর যোগাযোগ রাখে না, খুব স্বাভাবিক হতেই পারে, এটা কোনো কথাই না, এটা নিয়ে ভাবারও কোনো অবকাশ নেই, ফলে ও যোগাযোগ রেখেছে এবং ও আমাকে ভালোবাসে, ওর সঙ্গে সম্পর্কটা অন্য জায়গায়, ফলে ও যখন ফাইনালি বললো যে এরকম একটা আয়োজন করছি, তা ঠিক আছে আমি যাবো, সকলে এলে ভালো লাগবে, ওকে আমি বিশেষ করে বলেছিলাম, আমাদের বন্ধু বান্ধবদের সবাইকে তো চেনে না, ফলে যাদের যারা এলে ভালো লাগবে সেটা আমি ওকে কিছু কিছু জানিয়েওছিলাম, সেগুলো ও সবাইকে যোগাযোগ করেছে এবং আপনারা অনেকেই এসছেন, এটা আজকে খুব খুব ভালো লাগে, এটুকু বলতে পারি।